যুক্তরাজ্য কানাডা যুক্তরাষ্ট্র যেন স্বপ্নের দেশ, উচ্চশিক্ষার জন্য আদর্শ ধরা হয় দেশগুলোকে। বিশ্বের বড় বড় খ্যাতিমান বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে। এসব জায়গায় পড়ার সুযোগ অনেকের কাছেই ভাগ্য খুলে যাওয়া, সে কারণে প্রতি বছর লাখ লাখ যুবক পড়তে যান সেখানে। কিন্তু যতটা গর্জে ততটা কি বর্ষে? সেখানে পড়তে যাওয়া শিক্ষার্থীরা আসলে কি খুব ভালো আছে? ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, ভালো নেই যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীর স্বপ্নভঙ্গের কথা উঠে এসেছে ওই প্রতিবেদনে। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান লাখো তরুণ। তালিকায় দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশের সংখ্যাই বেশি। যশ খ্যাতি আর শিক্ষার মান বিবেচনায় লন্ডন থাকে পছন্দের প্রথমে। অনেক শিক্ষার্থী ফুল স্কলারশিপ নিয়ে যান সেখানে, আবার অনেকে যান নিজের খরচে পড়তে। তারাই ভয়াবহ আবাসন সংকটে পড়ে, গুনতে হয় কাড়ি কাড়ি টাকা। খরচ মেটাতে খণ্ডকালীন চাকরিকে বেছে নেন বেশিরভাগ শিক্ষার্থী, যা খুবই কষ্টদায়ক। এমন কয়েকজন বিদেশি শিক্ষার্থীর কষ্টের গল্প তুলে ধরেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ওই প্রতিবেদনে বলা হয়, আবাসন ব্যয় মেটাতে জীবন অতিষ্ঠ হয়ে গেছে অনেক বিদেশি শিক্ষার্থীর। এমনই একজন নাজমুস শাহাদাত। বাংলাদেশ থেকে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়তে যাওয়ার পর তার থাকার জায়গা ছিল না, আর বিশ্ববিদ্যালয়ের আবাসনের ব্যয় ছিল আকাশচুম্বী। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বাইরে কম খরচে দুই রুমের একটি ফ্ল্যাটে 20 জনের সঙ্গে বসবাস শুরু করেন তিনি। শাহাদাত বলেন, এমন পরিবেশে থাকতে হবে কখনো ভাবিনি। প্রথম কয়েক মাস আমি আমার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারিনি, কারণ আমি কেমন পরিবেশে থাকি তা তাদের দেখাতে চাইনি। শাহাদাত আরও জানান, বিদেশি শিক্ষার্থীদের জন্য লন্ডনে বাস করা খুবই ব্যয়বহুল। স্বপ্নপূরণের জন্য পরিবারের জমানো টাকা খরচ করে এসেছি আমি। ভারতের রাশাব কৌশিক নামের এক শিক্ষার্থী জানান, তিন বন্ধু মিলে একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন তারা, এর জন্য গুনতে হয় £16,000। তবে এমন আবাসিক সংকট থাকার পরও নতুন শিক্ষার্থী ভর্তিতে লাগাম টানছে না কর্তৃপক্ষ, বরং উল্টো চিত্র ধরা পড়েছে। সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে দেশটিতে। হায়ার এডুকেশন স্ট্যাটিস্টিক্স এজেন্সির তথ্য মতে, 2015-16 শিক্ষাবর্ষে লন্ডনে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল 1,13,000। এ সংখ্যা 2020-21 শিক্ষাবর্ষে বেড়ে দাঁড়িয়েছে 1,79,000-এ। এ বিষয়ে নেহাল বাজোয়া নামের এক শিক্ষার্থী বলেন, বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি ফি নিতে পারে, এজন্য দিন দিন বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হলো থাকার জায়গার অভাব। তাদের এ সমস্যাকে পুঁজি করে তাদের কাছ থেকে অতিরিক্ত বাসা ভাড়া নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় আবাসন সংকট বিষয়ে যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিকভাবে মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশ্য, তবে আবাসন ব্যয় কীভাবে কমানো যায় তা নিয়ে আমরা ভাবছি। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর একটি সম্মিলিত জোট ইউনিভার্সিটিজ ইউকে এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে যুক্তরাজ্য জুড়েই আবাসন ব্যয় বেড়েছে। আবাসন সংকটে পড়তে না চাইলে বিদেশি শিক্ষার্থীদের উচিত এদেশে আসার আগেই আবাসনের নিশ্চয়তা নিশ্চিত করা। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।